Tripura Chief Minister Manik Saha has lashed out at the opposition CPIM for allegedly politicizing the incident relating to the alleged selling of her newborn by a 37-year-old tribal woman in the state's Thalai district. Chief Minister Saha said that the authorities promptly reacted to the incident, showing the state's government's commitment towards welfare of people. The Tripura Chief Minister added that he has sought for an action taken report on the incident from the Chief Secretary. যেদিনই এই খবরটা পেয়েছে, মানে ডিএম সাহেবের থেকে আমি সাথে সাথে খবর নিয়েছি যে ওকে সাথে সাথে ওকে দেওয়া হয়েছে, তাকে ফেরত দেওয়া হয়েছে। কিন্তু ওখানে দেখুন, এইগুলো তো আগে আমরা দেখতাম, আগে যারা বলছে বিরোধী দলের যারা বলছে, তাদের সময়ে পেপার নিউজ পেপারটা আপনারা বের করুন, প্রতিদিন থাকত। এখন হঠাৎ করে আসছে, তাও আপনার ধলাই জেলায় যেখানে 10% আরও বেশি আমরা এখানে আর্থিক সাহায্য আমরা কিন্তু 10% বেশি করি, তো সেখানে তো এরকম হওয়ার কথা না। তো এগুলো অনেক বিষয় আছে, সামাজিক সমস্যা আছে, এগুলো যেভাবে ওরা ফলো করে লিখে সেরকম না। কিন্তু প্রতিবার দেখুন, এই ধরনের খবর আসা মাত্রই সাথে সাথে আমাদের সরকারি তরফ থেকে আমরা তার অ্যাড্রেস করি এবং সেটা যাতে এরকম না হয় তার জন্য আমরা ব্যবস্থা আমরা চেষ্টা করি। কিন্তু এগুলো খালি কথা বলার জন্য বলে, এক একবার মনে করি এটা একটা ইস্যু নিয়ে করা যায়, কিন্তু ইস্যু করার কোনো সুবিধা নেই, কারণ আমরা অনেক বেশি সচেতন। সমস্যা হতে পারে, ওই জায়গায় কেন হলো তা আমি আজকে বলেছি, চিফ সেক্রেটারি মহোদয়কেও বলেছি বিষয়টা আরও পুরো ডিটেলস আমাকে দেওয়ার জন্য। উনি সাথে সাথে আমাকে সেদিনই পাঠিয়েছিলেন কী কী করছেন, আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে, এসডিএমের মাধ্যমে ওখানে কী কী করছেন, তাকে টাকা পয়সা দেওয়া হয়েছে, সব করেছেন। এরপরও আমি বলবো যে আরও বেশি আমাদের সামাজিকভাবে আমাদের আরও অ্যাওয়ারনেস দরকার, এই ধরনের ঘটনা যাতে না হয় এবং কোনো অবস্থায় আমরা সেটাকে মান্যতা দেব। You know, you mentioned that CPIM State Secretary Jitendra Chaudhary had highlighted the incident of alleged sale of a newborn in Thalai district by a tribal woman facing abject poverty. Chaudhary blamed the state government for the incident.